নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো স্যান্ডউইচ, একদম দোকানের মতো দেখতে হবে কিন্তু ঘরোয়া পদ্ধতিতে। এখানে আমি এক বাটি বেসন নিয়েছি আর এখানে আমি ছ পিস ব্রেড নিয়েছি। সাথে আমি আলু নিয়েছি টুকরো টুকরো করে। এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, শুকনো লঙ্কা কুচি, এখানে কাঁচা মটর আর কাঁচা ছোলা আছে, সাথে এখানে আমার ধনে পাতা কুচি আছে। প্রথমে আমি আলুটা সিদ্ধ বসিয়ে দেব আর কাঁচা মটরটা সাথে দিয়ে দেব। এদিকে আমি এটা গ্যাসে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এরপর আমি এবার বেসনটা একটা বাটিতে গুলে নেব। আমি এখানে এক বাটি বেসন নিয়ে নিয়েছি, এটা বাটির মধ্যে ঢেলে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব, অল্প কালো জিরা দিয়ে দেব। আমি অল্প করে জোয়ান দিয়ে দেব। আমি পরিমাণ মতো বেকিং পাউডার দিয়ে দেবো। এবার আমি ভালো করে মেখে নেব। অল্প অল্প করে জল দিয়ে এবার ভালো করে বেসনটা আমি মেখে নেব। অনেকক্ষণ ধরে মেখে নেবো, তাহলে ব্যাটারটা ভালো হবে। ভালো করে এরকম করে ফাটিয়ে নিতে লাগবে। ব্যাটারটা আমি ঢেকে 15 মিনিটের জন্য রেখে দেবো। ঢাকনাটা দিয়ে রেখে দেব। এবার আমি ব্রেডগুলো সাইজ করে কেটে নেব। প্রতিটা ব্রেড এরকম করে 3 কোণা করে কেটে নেব। আমি ব্রেডগুলো সব সমান মাপের কেটে নিয়েছি। আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে, আলু আর কাঁচা মটর আর কাঁচা ছোলাটা সিদ্ধ করে নিয়েছি। পেঁয়াজ আর লঙ্কাটা এবার ভেজে নেব। আমি এবার আলুর সাথে পেঁয়াজ এদিকে ভেজে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে এবার আমি মেখে নেব। আমার আলুটা মাখা হয়ে গেছে, এবার আমি 1 চামচ লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, আর 1 চামচ ভাজা মশলা দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে মেখে নেব। এবার এক একটা ব্রেডের সাথে আমি আলুগুলো ভালো করে মেখে নেব। এরকম করে ঠিক মেখে নেব ভালো করে।
এবার আমি একটা ব্রেডের সাথে আরেকটা ব্রেড এভাবে আমি চেপে দেবো ভালো করে। এবার আমি একটা কড়াইতে তেল বসিয়ে দেবো, তারপর আমি এটা বেসনে চুবিয়ে এবার ভেজে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ব্রেডটা বেসনে দিয়ে তেলে দেবো। আমি যে এটা এরকম লাল করে ভেজে নিয়েছি, সব এক এক করে এরকম লাল করে ভেজে নেব। এবার আমি এটা তুলে নেব। আমাদের আজকে স্যান্ডউইচ কমপ্লিট হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে। স্যান্ডউইচের মিডল দিয়ে আমি কেটে এর ভেতরে আমি স্যালাড আর সস ঢুকিয়ে নেবো। এবার আমি টমেটো সস দিয়ে দেবো। এবার আমি অল্প কাসুন্দি দিয়ে দেবো। আপনারাও এইভাবে বাড়িতে স্যান্ডউইচটা তৈরি করবেন, একবার তৈরি করে আমাদের জানাবেন কমেন্ট বক্সে, আর লাইক আর শেয়ার করতে একদম ভুলবেন না। যদি আমাদের এই ভিডিওটা আজকে ভালো লাগে স্যান্ডউইচের, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।